ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার বোর্ডের নিচে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অভিনব পদ্ধতিতে বিক্ষোভ গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। বিশ্ব বাংলার ব অক্ষরটি দিয়ে লেখা হয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, সেগুলি হাতে নিয়ে এদিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। সঞ্চন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং অভিনব পদ্ধতিতে তারা বিশ্ব বাংলার ব অক্ষরটি নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। একদমই, বিশ্ব বাংলা বাংলার একটি লোগো যা গোটা বিশ্বের কাছে পরিচিত, সেই বিশ্ব বাংলার ব অক্ষরটিকে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তৈরি করেছেন। এরা মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দিয়েছিলেন, সেই নিয়োগ এখনো পর্যন্ত হয়নি এবং সেই নিয়োগের দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তারা আজকে এই অভিনব প্রতিবাদ করেন, বিভিন্ন ধরনের ব লেখা প্ল্যাকার্ড তারা নিয়ে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখান সারাদিন। ধন্যবাদ সঞ্চয়। মানিক পুত্রের জামিন মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির, শেক্সপিয়ারের হ্যামলেটের উপমা টেনে একের পর এক বিস্ফোরক অভিযোগ। পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে এই দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। মানিকের দুর্নীতিতে তার স্ত্রীর সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন। লোকে বলছে লন্ডনে তাদের বাড়ি আছে। সম্পত্তিজনিত কারণেই দুবার ইংল্যান্ডে যান মানিক পুত্র সৌভিক। 2017 9 জুলাই রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক, যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক পুত্র। আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর। তাতে কি এটা প্রমাণিত হয় তাদের ইংল্যান্ডে বাড়ি আছে? প্রশ্ন বিচারকের। নিশ্চয়ই বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন? সওয়াল ইডির আইনজীবীর। মানিকের লন্ডনে সম্পত্তি আছে কিনা জানতে বিদেশ মন্ত্রককে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দপ্তরেও, সূত্র মারফত খবর। মানিক শতরূপা পার্থ এই ত্রিভুজ এই কাজ করতো বলেই ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। মলদ্বীপ থেকে ভিয়েতনাম নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, আদালতে দাবি ইডির আইনজীবীর। এত অভিযোগ থাকলে গ্রেপ্তার করেননি কেন? ইডির আইনজীবীকে প্রশ্ন বিচারকের। সৌভিক ভট্টাচার্য এবং ওর মা, ওতে আমাদের সাবমিশন ছিল যে ওদের তো ওরা যখনই ডেকেছে কোর্ট ইডি তখনই ওরা কমপ্লাই করেছে আর গেছে, 6 বার 7 বার গেছে, চার্জশিটে ওটা অ্যাডমিটেড পজিশন, কখনো ওদের অ্যাডিস্ট করেনি। যখন চার্জশিট জমা দিয়েছে তখনও বলেনি যে ওকে রিকোয়ার করা দরকার আছে ওদের কাস্টডি, সেই জন্য ওদের ইন্টারোগেশন নেই। আর চার্জশিট শেষ হয়ে গেছে, মানে চার্জশিট ফাইল হয়েছে মানে ইনভেস্টিগেশন শেষ, সুতরাং ওদের তো অ্যারেস্ট করার বা এখন কাস্টডির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই। আর জজ সাহেবের নিজেরই একটা অর্ডার এরকম ঠিক প্যারালাল প্রসিডিংয়েতে পাস হয়েছিল, সেইটাকে তার এগেনস্টে ইডি আপনার হাইকোর্টে গিয়েছিলো, হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সেই অর্ডারটাকে কনফার্ম করেন, তার এগেনস্টে ওরা এসএলপি করেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে সেদিনকে ওটাকে সামারিলি রিজেক্ট করে দিয়েছে, সেই জন্য দ্যাট বিকামস দি ল অফ দি ল্যান্ড। এখন তো চার্জশিট ফাইল হয়েছে, এখন তো ট্রায়ালের কথা, শুধু থাকবে অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড দুই মাস্ট অ্যাপিয়ার এরকম থাকবে।